অনেকে আলেমদেরকে বোকা মনে করে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম মনে আছে নি? বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুফাসসির ছিলেন, আমাদের মতো তো ভুংবাং ছিল না, দেখতে তো একেবারে সাদা সিধা। ওই কুমিল্লা হাইওয়ের পাশে রাত্রে মাহফিল শেষে এক রেস্টুরেন্টে বসতেন খাইতে। এই হেডলাইন কি, এই কিসার হেডলাইন হলো আলেম ব্যাকল হয় না। পরে আবার মনে করেন বাজার তো করেন কিন্তু কই কই দোকানে যান বুঝিত না, আসি তো বাজারে, হেডলাইনটা দিয়া দিলাম যে কাঁচা বাজারে আছে। মুস্তফা হুসাইনি রহমতুল্লাহ আলাই রাতে বসে বসে খাচ্ছেন, তো খাবার শেষ, এখন চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন, একটা হাড্ডি ছিল বসে বসে চাবাইতেছে। পাশের টেবিল এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, ওই বেটা ওই ক্যাটাগরির, যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায় সুবর্ণ সুযোগ মনে করা হুজুর একটু কান্দাই আয়, চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর ইয়াস বলেন, বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর যে হাড্ডি খাইতেছে হুজুরের খোসাড়া মারলো আর কি, মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের নাকের পানি চোখের পানি পড়তে পড়তে কাঁদতে কাঁদতে মোল্লা বেহুশ হয়ে যাবে। এত টের পায় নাই এই যে ভীমরুলের ভাষায় হাড্ডিছে, যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাকে এলাকায় কুকুরে কি খায়, হুজুর আস্তে করে একদিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আমাকে এলাকায় কুকুরে চা খায়। মোল্লারে ব্যাকল মনে করছিস না? আল্লাহু আকবার। ভাই আলেমরা চুপচাপ থাকেন, সরলতা এটাকে কেউ ব্যাকল মনে না করা, সরল এটা ঠিক। কাসেম না না তুমি কত বড় মানুষ, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলি ইশারায় মুসলমান তো বটেই স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। দারুল দেওবন্দ মাদ্রাসার ঠিক লাগোয়া একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ, ওই মসজিদে হজরত থাকেন। ইংরেজরা টের পায়া ঘেরাও করছে, হজরতকে গ্রেফতার করবে। হজরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। খেয়াল করেন কি ঝাড়ু দেয়, কে কে? কাসেম নানু তুমি নিজেই তো। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকিয়া হজরতরে দেখা মনে করছে, এমনি তো চিনে না, এখন তো তখন তার ফেসবুক ছিল না যে খালি ছবি প্রচার হয়েছে। ডুইকা হজরতকে দেখা তো মনে করছে এটা তো কাসেম নানু তুমি না, গেঞ্জি গায়ে দেওয়া লুঙ্গি পরা কেমন একটা সিমডা বেড়া। এরা মনে করছে এত বড় নেতা পেটটা তো দেওয়ান নাকি হুজুর মতো হওয়া দরকার, পাবলিক যা মনে করে আর কি, বড় পেট মানি বড় পিসা, বড় টুপি মানি বড় মুফাসসির, হাবা কাবা যত লাগাইতে পারে তত বড় আল্লামা। তো যাই কাসেম নানু তুমি কি জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানু তুমি কাঁ, কাসেম নানু তুমি কই? কাসেম নানু তুমি বসছেন বড় বিপাকে, এখন যদি বলেন মেই হো আমি কাসেম নানু তুমি তো গ্রেফতার হয়, আর যদি বলেন মুঝে পাতা নি আমি জানি না তো মিথ্যা হয়। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে কাসেম নানু তুমি ছিলেন অনন্য ব্যক্তিত্ব, তুলনাহীন, বেনজির বেমেসাল। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস, তর্ক যুদ্ধ, বহসের আগে খাইতে বসছেন। তো হিন্দুরা মুশরিকরা হাদিসের কথা অনেক খায়, ইমানদাররা কম খায়, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, এক আঁতে খায়, ইমানদাররা অল্প খায়। তো হিন্দু অনেক খাইয়া দেখছে কাসেম নানু তুমি একটু খাইছে, তো চিন্তা করছে মোনাজারার আগে বহসের আগে মানসিকভাবে দুর্বল করার জন্য একটা মারি। তো বলে ও মালি সাহেব মোল্লা খাওয়াই তো আমার সাথে হাইরা গেলা, তুমি মোনাজারায় বহসে কেমনি জিতবা? কাসেম নানু তুমি মাথা দিছে আল্লাহ একটা, আস্তে করে জবাব দেন, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, যাইয়া মহিষের সাথে করো। আজিব ইনসান। ইংরেজরা যে যায় জিজ্ঞেস করছে আই কাসেম নানু তুমি কাহায়, কাসেম নানু তুমি কি চালাক, মোল্লা কি হয় না, ব্যাকল হয় না, মনে আছে নি হেডলাইন? হেডলাইন মনে রেখো নাহলে পড়ে হারিয়ে যাবে। কাসেম নানু তুমি যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা খালি হয়েছে না? হ্যাঁ। তো সৈরাই বলে হ্যাঁ, এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার? ও কাসেম নানু তুমি? ও আচ্ছা, ও তো আমি হাঁটে, তো একটু আগে এখানে ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? আরে বলেন না, আবু বকর একটা দুইটা শোনাই। সুরাল আহাব যখন নাজিল হয় তো এর সুরাল আহাবের মধ্যে আবু আহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এর কথাও তো আছে, তোরও সাইজ করা হবে।
বেড়ি তো রাগে খুব এমনি ছিল, খুব উগ্র। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন চলতো হঠাৎ দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেড়ি, শাহবাগের স্লোগান কন্যা। তো উম্মে জামিল একটা পাথর লইছে নবীরে মারবে, মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিসসালাম বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আহারে, আবু বকর পাহারা দিয়া যে কত মার খেয়েছে। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, মতিগতি ভালো না, আস্তে আস্তে কানে কানে যায় বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, উম্মে জামিল আসতেছে, ভাব বেশি ভালো না। নবী আলাইহিসসালাম বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না। কেন? কোরআনের কথা এটা, সূরা বনী ইসরাইল আয়াত 45, আল্লাহ আগেই জানায় রাখছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়া দিব, আর আপনাকে দেখবি না। উম্মে জামিল আয়েশা এরকম খালি খুঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো দেখে না, উম্মে জামিল না পাইয়া আবু বকর রে ধরছে, আয় মোল্লা। ওই সময় তোর মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে আর কি তাফসিরটা করলাম, আয় মোল্লা তোর দোস্ত কই। এখন আবু বকর পড়ছে বিপাকে, যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, আর যদি বলেন এই যে নবী, তো উম্মে জামিল বলবে কই যে, আবু বকর এই যে কই যে, কারণ উম্মে জামিল তো দেখে না, মাঝখানে আবু বকর মার খেয়ে পড়ছেনি বিপদে। আবু বকর কি চালাক, যেই জিজ্ঞেস করছে আয় মোল্লা তোর দোস্ত কই, তা আবু বকর জবাব দেন খুইজা দেহ। কি বলে আল্লাহু আকবার। হিজরতের সময় রাস্তায় নবী আর আবু বকর, কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 ওট পুরস্কার। বহু দূরে এক কাফেরা পাওয়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু চিনে না, নবী আর আবু বকরকে চিনে না, শুধু জানে মক্কা থেকে আসতেছে দুইজন, ধরলেই 100 ওট। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে, মাম্মাক তোমার সাথে এই লোককে। আবু বকর ধরছে বিপদে, যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যা হয়, আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী ধরা পড়া, নবুয়ত শেষ হয়, নিয়ে মাইরা ফেলে। আবু বকর বড় আজীব জবাব দিছেন ইতিহাসে, এই জবাবটা লেখা। সাইয়েদনা আবু বকর জবাব দেন, হাজার রজুল ইয়াহদিনি, তিনি মানুষ আমারে রাস্তা দেখায়। তো ও এরা মনে করছে এই বেটা মনে হয় পাহাড়ি এলাকা চিনে না, এই চিনে বুঝি রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই বেটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর কি ছিলেন না, বোকা ছিলেন না,